বলছি আমার এই রুমালটা একটু কেচে দেবে? ঠিক আছে। ও একটু ভালো করে সার্দি কেচে দিও না। আরে বাবা, আমি রান্না করছি তো, এখন বিরক্ত করছো কেন? এনাও। বাহ, বেশ দারুণ খেলাম। বাহ, মজা এসে গেছে, মজা এসে গেছে। আহ, দারুণ দারুণ, খুব ভালো রান্না হচ্ছে। বেশ দারুণ দারুণ খাচ্ছি মোমা, দারুণ, খুব টেস্টি খাবার হয়েছে। আমার তো পেট একদম ভরে গেল। তবে ওই ভাতের ফ্যানটা ফেলে দিলে খুব ভালো হতো। তো কি করবো, সারাদিন এত কাজ থাকে, একদিন নয় খেলেন ফ্যান ভাত। মোটা বাদামি ফ্যানের শর্ট ছিল, চেমাতে চেমাতে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, একবারে গলায় আটকে যাচ্ছিল। কই না তো, আমি তো পাইনি কোনো মোটা ফ্যানের শর্ট। কি গো, তোমাকে যে ওই বাদামি রুমালটা দিলাম কাস্তে, ওটা কেচেছিলে? হ্যাঁ, ওই শর্টটা কোকিলার বাদামি রুমালের মতোই দেখতে ছিল। এই মরেছে, বাবা বোধ হয় রুমাল খেয়ে নিয়েছে। এই ছেড়েছে, আমি আমি মরে যাবো না তোরে। আরে তাড়াতাড়ি দাদুকে উপর করে সব, পেছনে ধরে থাপা থাপ দেবো, মুখ দিয়ে রুমাল বেরিয়ে যাবে। না না, বাবাকে মেরো না, বাবাকে এই বয়সে মেরো না, বাবা মরে যাবে তাহলে। ওরে কোকিলা, কোকিলা রে, আমাকে বাঁচা রে, আমি আমি উপর হয়ে পানি খেতে রাজি আছি। আরে দাদুকে সো, তাড়াতাড়ি সো। চুপ সবাই, একবার যখন মুখ দিয়ে ঢুকেছে, এবার সোজা সকালে পেছন দিয়েই বেরোবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাগ বাবা, শান্তি পেলাম, বেরিয়ে গেছে। এই দিন বাবা গরম জল, পেটটা আরাম পাবে। আর বাবলু, আর পাবজি নয়, যাও পড়তে বসো। মা, এই লেভেলকে কমপ্লিট করিনি। হ্যাঁ, তোমার ছাল চামড়া গুটিয়ে দেবো, সকালবেলা আমাকে রসুন খাইয়েছে। চিমা স্যারের হোমওয়ার্ক গুলো করে নিও। ঠিক আছে। আর শোনো, চন্দন স্যার ঠিকঠাক পড়াচ্ছে তো? এবার না বাবলু ফেল করে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম চিন্তা করো না। আর বলছি বাবলু, তোমার গানের রিওয়াজ কেমন চলছে? ওই বোধা জ্যাকসন দারুণ দারুণ গুণী মানুষ। বোধা চাই, বোধা চাই তো দারুণ গান শেখায়। আমার দাদু বাবার বাবা, আমার দাদু বাবার বাবা। শুধু চুদু যেতে চাই, শুধু চুদু যেতে চাই, শুধু চুদু যেতে চাই, শুধু চুদু যেতে চাই। ভাবছি আমিও ওনার কাছে না গান শিখবো। দারুণ দারুণ গুণী মানুষ বোধা জ্যাকসন। ওরে হারাম জানা, আমি চাঁদে যেতে চাই রে। দাদু, তোমার যা বয়স, তুমি সোজা শ্মশানে যাবে। হ্যাঁ, কি বললি? হ্যাঁ কি বললি আমাকে তুই? শালা সব কটা অপদার্থ। কোকিলা, তুই একটা ছেলে জন্ম দিয়েছিস। হ্যাঁ ঠিকই তো বলেছি, এই বয়সে শ্মশানে যাবে না তো কি ম্যাগি বাজি করবে? দাদু বেশি করবে না, বেশি করবে না বলে হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলছি তোমরা একটু একটু ঠান্ডা হও, একটু ঠান্ডা হও, এইসব ঝামেলা করো না। বলছি গো, আমাকে একটু বোরোলিনটা দেবে, ঠোঁটটা ফাটছে। মা, আমার মোবাইলটা দাও তো। মা, হেডফোন দিবে? মৌমা, আমার ওই কান খোঁচানোটা একটু দাও তো। আমার একটু চুদাও না। মা, বিস্কুট খাবো, বিস্কুট। আর মৌমা, আমার ওষুধটা দেবে? মা, আমার ডিওটা দাও। সংবাদের সময় হয়ে গেছে, টিভিটা একটু দেখা যাক। বলছি টিভিটা একটু চালিয়ে দাও না। যাও, নিজে টিভি চালাও। উফ, বাপ রে বাপ, আমি শুধু খেটে খেটে মরি, আরে বাবা ছেলেরা শুধু অর্ডার দেয়। উফ, এত চাপে, গ্যাসের ওষুধও খাওয়া হয়নি, আস্তে করে দিয়ে দি, কেউ বুঝতে পারবে না। ক্লান্ত লাগছে, যাই গিয়ে একটু ঘুমাই।
এরম করে দেখছিস কেন তোরা আমাকে? দাদু তুমি, বাবা তুমি, সলব বেদ বুড়ো, না না আমি নয়, মিথ্যে বললো না বাবা, আমি তো কান দিয়ে শুনলাম। ইচ কি লোচুন লোচুন গন্ধ, চল পাদ্য হচ্ছে, হ্যাঁ পাদ্য হচ্ছে। আরে কি এইসব শুধু শুধু আমার উপর দোষ লাগানো বেগার বেগার? না 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 আমি মানতে রাজি নাই, যেটা আমার কান শুনেছে সেটাই সত্যি। কি কি দাদু পেদেছি, দাদু পেদেছি, ফোন কিন্তু আমি নয়, আরে বিশ্বাস কর। আরে এত বৌমা, আবার ডাইরেকশন বলছিল এই দিক দিয়ে এসেছিল।